অগ্রহায়ণে ফসলের মাঠে আমনের সুবাস জানান দিচ্ছে নবান্ন উৎসবের। নগরের বাসিন্দাদের জন্য রাজধানীতে গ্রামীণ বাংলার চিরায়ত এই উৎসবের আয়োজন করেছে জাতীয় নবান্ন উৎসব পর্ষদ। আবহমান বাংলার গ্রামীণ সংস্কৃতি ও শেকড়কে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এমন আয়োজনের কথা জানালেন আয়োজকরা। অগ্রহায়ণে ওঠে নতুন ধান, আর গ্রাম বাংলায় আনন্দের বার্তা নিয়ে আসে নবান্ন উৎসব। গ্রামীণ জনপদে চলে নতুন ধান দিয়ে তৈরি পিঠাপুলি বানানোর ধুম। গ্রাম বাংলার চিরায়ত এই আয়োজন রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত চত্বরে উদযাপন করছে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ। নেচে গেয়ে লোকায়ত জীবন ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করতে সংস্কৃতি কর্মীদের পাশাপাশি জড়ো হন নানান শ্রেণী পেশার মানুষ। শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নাচ, গান ও কবিতায় তুলে ধরা হয় বাংলার আবহমান গ্রামীণ জীবনযাত্রার চিত্র। নগরে নবান্ন উৎসবের নানা আয়োজনে খুশি দর্শনার্থীরা। গ্রাম বাংলার উৎসব, আমরা তো আর চাইলেই এখন গ্রামে ছুটে যেতে পারি না, সেই নবান্নের নতুন ধানের গন্ধ নিতে পারি না, সেই ছোঁয়াটুকু পাওয়ার জন্যই আসলে এখানে ছুটে আসা। এই উৎসবগুলোর মধ্যে থেকে আমরা আমাদের গ্রামের যে অনুভূতিগুলো, পিঠা পুলি এবং নবান্ন উৎসব, কিভাবে পিঠা তৈরি হচ্ছে এই সম্পর্কে আমরা জানতে পারি। গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি সৌহার্দ্য সম্প্রীতির বার্তা শহুরে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এমন আয়োজন, বলছেন আয়োজকরা। এই যে আয়োজনের মধ্যে দিয়ে গ্রাম বাংলাতে একটা ঐতিহ্য তৈরি হয়, নানা ধরনের লোক উৎসব তৈরি হয়, এটি গ্রামের শাশ্বত উৎসবের অন্যতম। এবং এর মধ্যে দিয়ে যে সম্প্রীতির বন্ধন তৈরি হয়, আনন্দ বেদনাকে ভাগ করে নেওয়ার যে ব্যঞ্জনা আমরা এর মধ্যে দিয়ে দেখি, এটি প্রকৃত বাংলাদেশ। সেটি এখন গ্রাম ছেড়ে শহরে আসছে, ইট পাথরের শহরে আসছে, এবং আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের মাঝে এটি একটি ব্যাপক প্রভাব ফেলছে। অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে এমন আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সকলের। কোহেরিন ফারহানাস, DBC নিউজ ডেস্ক।